কুম সালাম আহমেতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন এই মহামারী অবস্থায় যদি কেউ সকলে আমরা আতঙ্কের মধ্যে আছি বা ওইভাবে ডাক্তার চিকিৎসা ব্যবস্থা ওইভাবে পাওয়া যাচ্ছে না যেভাবে স্বাভাবিক দিনগুলোতে আমরা পেয়ে থাকি তো এমন অবস্থায় যদি কেউ কনসেপ্ট না করে যেহেতু ডাক্তার বা চিকিৎসা পাওয়া যাচ্ছে না এই ভয়ে ডেলিভারির জন্য ডাক্তার পাবে কি পাবে না বা এই ভয়ে যদি কেউ কনসেপ্ট না করার সিদ্ধান্ত নেয় বা প্ল্যান করে সেক্ষেত্রে এটা কতটুকু তার জন্য সঠিক হবে এই বিষয়টি আপনি জানতে চেয়েছেন আল্লা রবুল লোকমানের চৌত্রিশ নম্বর আয়তে বলছে আল্লাহ আল্লাহ আলামিনের কাছে কিয়ামত কবে সংগঠিত হবে সেই বিষয়ে রয়েছে তার মানে কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না জিরুল ইনজির এবং আসমান থেকে কবে বৃষ্টি বর্ষণ হবে এই বিষয়টা আল্লাহ জানে এটা ছাড়া আর পৃথিবীর আর কেউ এই বিষয়টি জানেন না আল্লাহ ব্যতীত ও আলম আর হ্যাম ঠিক তেমনি মায়ের গর্ভে যে সন্তানটা আছে কি আছে ছেলে মেয়ে নাকি এই সম্পর্কে আল্লাহ রবীন্দ্রা এখানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আল্লাহ এখানে বলছি আর কোনো মানুষই জানে না যে কালকের দিনে তার কি হবে কালকের দিনটা তার জন্য কতটা কল্যাণকর কালকের দিনটা তার জন্য কতটা ভয়াবহ কালকের দিনটা তার জন্য কতটা শান্তিপূর্ণ কোনটাই আমরা জানি না ঠিক তেমনি আল্লাহ বলছেন আরও সোম্বি আরামুদ আর মানুষ এটাও জানে না সে কোন জমিনে কোন অবস্থায় তার মৃত্যুবরণ করতে হবে ইন্নাল্লাহ আলিমুল হাবির আর আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন এবং অবগত আল্লাহ সব সকল বিষয় সম্পর্কে আল্লাহ রবুল আলমিন ভালো জানেন আমাদের চাইতে এর জন্য এখান থেকে আমরা যেটা বুঝতে চাচ্ছি যে কালকের দিনটা আপনার আমার জন্য কতটুকু কল্যাণকর হবে সেটা আমরা জানি না এমনও তো হতে পারে আপনি আমি চিন্তা করছি যদি এখন আমি কনসিভ করি সেক্ষেত্রে ডাক্তার নাও পেতে পারি চিকিৎসার সুব্যবস্থা নাও হতে পারে এমনটা আমরা চিন্তা করছি সুচিকিৎসার অভাবে আমার সন্তানের কোনো ক্ষতি হতেও পারে এই ধরনের আমরা চিন্তা করছি আবার এমনও তো হতে পারে যে আপনার কনসিভ করার কারণ আল্লাহর খাস রহমত আল্লাহ আপনার উপর করেছে আপনার সন্তানের কারণে আল্লাহ আপনার উপর রহমত করেছে এবং আল্লাহর রহমত যদি থাকে সেখানে যত বিপদের মধ্যেই থাকুন না কেন সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন যেহেতু আল্লাহর রহমত আপনার উপরে আছে ওই সন্তানের ওসিলায় আল্লাহ আপনার উপর রহমত করতে পারে মনে রাখবেন হাদিসে কুৎসির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমার বান্দা আমার উপর যে ধারণা পোষণ করে সেই ধারণার উপর ভিত্তি করে আমি তার জীবন যাপন করাটাকে ঠিক করে থাকি নির্ণয় করে থাকি সে ধারণার মধ্যেই সে আমাকে পাবে আমরা যদি এমনটি ধারণা করি যে এই মহামারীতে কি হবে না হবে কালকে কোনো অবস্থায় থাকবো না থাকব একটা আতঙ্কের মধ্যে থাকি তো এই আতঙ্ক নিয়েই আমাদেরকে জীবনযাপন করতে হবে আর যদি আমি চিন্তা করি ভাগ্যে যা আছে তা হবে আমার চেষ্টা আমাকে করে যেতে হবে আল্লাহ আমার জন্য ভালোই রেখেছে ইনশাআল্লাহ এই চিন্তা ভাবনা নিয়ে যদি আমি আগাই সেই ক্ষেত্রে আল্লাহকে আমি সেখানেই পাবো কারণ আল্লাহ জানেন যে আমার বান্দা আমার উপর ভরসা করেছে আলাইসাল্লাহু ক্যাফিন আবদা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ কি বান্দার জন্য যথেষ্ট নয় এই বিপদ আপদের কোনো বিপদের সম্মুখীন সেই ক্ষেত্রে কি আল্লাহ যথেষ্ট নয় তার রহমত নিয়ে তার রহমত কি আপনার জন্য যথেষ্ট নয় যদি আপনার জন্য যথেষ্ট আপনি মনে করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি যদি এই ধরনের কোনো প্ল্যান করেন সেটা ভুল হবে আর যদি আপনি মনে করেন যে না আল্লাহর রহমত যথেষ্ট নয় সেক্ষেত্রে আপনি প্ল্যান করতে পারেন আহ ঠিক এইভাবেই আরও যে সমস্ত বিষয়গুলো আমরা শুধু কনসিভের ক্ষেত্রে না আরো অনেক বিষয়গুলো আছে আমরা বর্তমানে অনেক আতঙ্ক মধ্য দিয়ে আমরা সবাই দিন যাপন করছি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে জীবন যেহেতু আমাদেরকে আল্লাহ রবুল আলামিন দিয়েছেন এই জীবনটা একদিন আমাদেরকে নিয়ে নিয়ে আমাদের কাছ থেকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এই জীবনটা যখন নেয় নিবেন আল্লাহ রবুল আলম তখন যেন ইমানের সহিত আমি জীবনযাপন করতে পারি যাতে করে আমার ইমানের উপর মৃত্যুবরণ হয় করোনায় আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করছে একটা হচ্ছে কেউ ইমানের উপর মৃত্যুবরণ করছে তাদের জন্য তারা তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন হাবিব বলেছেন শাহাদাতের মর্যাদা তাদেরকে দেওয়া হবে যদি ইমানের সাথে কেউ মৃত্যুবরণ করে এই মহামারীতে তারা শাহাদতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ আর যদি কেউ নাফর মানে ইমানের হালাতে ছাড়া অন্য কোনো হালাতে মৃত্যুবরণ করে তাহলে সে করুণাতে দুনিয়াতেও কষ্ট করে মৃত্যুবরণ করল পরকালেও তার জন্য কষ্ট রয়েছে আলারবুল্লা আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আল্লাহ আলমীর আল্লাহ বাফিক